খুবই কমন একটা প্রশ্নের সম্মুখীন আমাকে সবসময় হতে হয়, যে অনেকেই জানতে চান যে কোন ভিসায় জাপানে আসবেন, স্টুডেন্ট ভিসায় না ওয়ার্কিং ভিসায়। আচ্ছা, প্রথমে কথা বলি ওয়ার্কিং ভিসা নিয়ে। জাপানের ওয়ার্কিং ভিসাটা একটা জটিল বিষয়। কেন জটিল? এই বিষয়টাকে আমরা নিজেরাই জটিল বানাইছি। আমরা সবসময় যখন জাপানে লোক নেওয়ার বিষয়ে বলি, জাপানে শ্রমিক নেওয়ার বিষয়ে বলি বা জাপানের জব ভিসার কথা বলি, তখন আমরা কখনোই বিষয়টা ক্লিয়ার করি না যে বাংলাদেশ থেকে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান কনস্ট্যান্টলি, আমার কথাটা বুঝেন, কনস্ট্যান্টলি জাপানে লোক পাঠাচ্ছে বা নিয়মিতভাবে তারা লোক পাঠাচ্ছে জব ভিসায়। এরকম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আপনি পারবেন যে যারা বলে থাকে যে তারা জাপানে চাকরির ভিসাতে লোক পাঠাচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের 95% হচ্ছে ভুয়া। জাপানে যারা কাজের ভিসায় আসে মেইনলি তারা তাদের নিজেদের যোগ্যতায় আসে, নিজেদের দক্ষতা, যোগ্যতা, পড়াশোনা, কাজের অভিজ্ঞতা সবকিছু অর্জন করে তারা নিজ চেষ্টায় জাপানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ভিসাতে আসে। খুবই কম সংখ্যক লোক আপনি পাবেন যে যারা এজেন্সির মাধ্যমে জাপানে আসতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজের ভিসায়। অনেক সময় বিভিন্ন জব ভ্যাকেন্সি তৈরি হয়, কিছু এজেন্সি আছে এগুলো খোঁজ রাখে, বিজ্ঞাপন দেয়, তারপরে মানুষজন সেই বিজ্ঞাপন দেখে জাপানে আসে। এই পরিমাণটা খুবই কম। আর সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা, আরেকটা হচ্ছে SSW ভিসা, এর দুইটা ক্যাটাগরিজ আছে, SSW1, SSW2। SSW2 ভিসায় বর্তমানে মাত্র দুইটা সেক্টর আছে, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং। এই ভিসাতে যদি আপনি আসেন তাহলে আপনার অনির্দিষ্টকালের জন্য ভিসার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে আপনি জাপানে স্টে করতে পারবেন। বাকি যে ক্যাটাগরিজগুলো রয়েছে, 12টা ক্যাটাগরিজ এখনো পর্যন্ত, এই ক্যাটাগরিজগুলোতে যদি আপনি আসেন তাহলে আপনার 5 বছর হয়ে গেলে যদি আপনি জব সুইচ না করতে পারেন এর মধ্যে, তাহলে আপনাকে জাপান ছেড়ে চলে যেতে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করে দেই, এই যে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা, এটা কিন্তু কোনো কাজের ভিসা না, এর কিন্তু ফিউচার ব্রাইট না, এর অবস্থা খুবই খারাপ। এর সম্পর্কে এত বেশি নেগেটিভ কথা আমি শুনেছি, এই টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসা সম্পর্কে এত নেগেটিভ বিষয়, এত অভিযোগ, নির্যাতনের খবর শুনেছি ট্রেনিদের, যে আপনার এটা শুনলে বা এই বিষয়টা জানলে আপনি কখনোই চাইবেন না এই টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং ভিসায় আপনি আসেন বা আপনার পরিচিত কেউ আসুক। এই হচ্ছে টোটাল একটা বিষয় জাপানের ওয়ার্কিং ভিসায় আসার। নেক্সট থাকে হচ্ছে স্টুডেন্ট ভিসা। যদি আপনি ওয়ার্কিং ভিসায় না আসেন তাহলে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন কিনা, যারা ধরেন সদ্য ইন্টারমিডিয়েট পাশ করেছেন, তারা যদি আপনারা প্ল্যান করেন যে ভাষা শিখে জাপানে আসবেন, জাপানে এসে আরও ভাষা শিখবেন, শিখে আপনারা এখানে কেরিয়ার করবেন, যাদের উচ্চ শিক্ষা যাওয়ার চিন্তাভাবনা রয়েছে ইউনিভার্সিটিগুলোতে, তারা ইউনিভার্সিটিগুলোতে যাবেন গ্র্যাজুয়েশন করতে, এবং যদি চান যে খুব দ্রুত জব করবেন সেক্ষেত্রেও সুযোগ রয়েছে। আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে আসার পরে 1.5 থেকে 2 বছরের আপনি স্টুডেন্ট ভিসা পাবেন। এই 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি ভালো করে যদি জাপানিজ ভাষাটা শিখে নিতে পারেন তাহলে আপনি আপনার এই স্টুডেন্ট মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই বেশ কিছু জব রয়েছে। যদি আপনি একদম ডিটারমাইন থাকেন যে আপনি জবে ঢুকে যাবেন, আপনি কিছু কিছু জবে ঢুকে যেতে পারবেন যে আপনার ভাষা থাকলেই হবে, আপনাকে কোনো ভোকেশনাল স্কুলেও যেতে হবে না বা স্যানমনগতেও যেতে হবে না, এরও একটা সিস্টেম আছে। আর যদি আপনি চান যে আপনি আরও ফার্দার পড়াশোনা করবেন, কোনো একটা নির্দিষ্ট টেকনিক্যাল বিষয়ে আপনি পড়াশোনা করবেন, স্যানমনগতো ভোকেশনাল স্কুলে ভর্তি হবেন, সেটাও করতে পারেন। ইউনিভার্সিটিতে যদি না যেতে চান সেক্ষেত্রে আপনি যে কোনো একটা স্পেসিফিক বিষয়ে 3 বছরের কোনো একটা ট্রেনিং নিয়ে পড়াশোনা করে আপনি সেই সেক্টরে জবে ঢুকে গেলেন, এটাও একটা উপায় হতে পারে। সো আপনি এভাবেও আসতে পারেন যে আপনি জবের টার্গেট নিয়ে জাপানের উদ্দেশ্যে আসলেন যে আপনি পড়াশোনা শেষ করে ভাষা শিখে তারপরে খুব দ্রুত চাকরিতে ঢুকে যাওয়ার জন্য যে কোনো একটা সেক্টরে টেকনিক্যাল আপনি নলেজ গেইন করে তারপরে ঢুকে গেলেন আপনার নির্ধারিত কাজের ফিল্ডে। সো স্টুডেন্ট ভিসায় আর কারা কারা আসতে পারেন সেক্ষেত্রে বলা যায় যারা আপনার গ্র্যাজুয়েশন শেষ করেছেন, যে ধরেন আপনার দেশে ব্যাচেলর শেষ হয়ে গেছে, আপনি মাস্টার্স করার প্ল্যান করতেছেন, সেক্ষেত্রেও আপনি জাপানে চলে আসতে পারেন বা মাস্টার্স শেষ করেও জাপানে আসতে পারেন। এসে জাপানে আপনি 2 বছরের ভাষা শিখে আপনার নির্ধারিত যে সেক্টরে আপনি মাস্টার্স করেছেন
তার রিলেটেড যদি কোনো কাজে আপনি ঢুকে যেতে পারেন এবং কোনো কিছুই লাগবে না, এসবের বাইরেও বিভিন্ন সেক্টর রয়েছে, যদি আপনার ভাষা দক্ষতা থাকে আপনি জবে ঢুকে যেতে পারবেন। মোট কথা হচ্ছে, জাপানে কাজ করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা, আপনাকে ভাষা জানতেই হবে। এই বিষয়টা মাথায় রেখে আপনি যদি প্ল্যান করে জাপানে আসেন, তাহলে আমি মনে করবো সবথেকে বেটার হয় স্টুডেন্ট ভিসায় জাপানে আসা। ওয়ার্কিং ভিসাটা খুবই লিমিটেড ব্যক্তির জন্য, যাদের নির্দিষ্ট কাজের দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, যারা জানে কোথায় অ্যাপ্লাই করলে, কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলে জব হবে এবং তারা সব ঘাটাঘাটি করে নিজ দায়িত্বে জাপানে আসতে পারবে, তারা ওয়ার্কিং ভিসায় আসবে। না হলে বাদবাকি সবাইকে আমি রেকমেন্ড করব স্টুডেন্ট ভিসা আসার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা কিছু একটা তথ্য পেয়েছেন এই ভিডিও থেকে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।